আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সামির হোসেন। নিরাপত্তা নিশ্চিত করে শতভাগ উৎসবের মেজাজে কুমিল্লার ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন ইসির প্রথম ভোটকে সুষ্ঠু করতে সজাগ নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রে 180 গজের মধ্যে ভোটার এবং গণমাধ্যম ছাড়া অন্য সবার প্রবেশ নিষেধ করা হয়েছে। আবুল কাশেম হৃদয়কে সাথে নিয়ে সময় ইসলামের রিপোর্ট। ভোটার প্রায় 2,30,000, কেন্দ্র 105টি, মেয়র প্রার্থী 5 জন। রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সব আয়োজন সম্পূর্ণ। কুমিল্লা সিটি নির্বাচনের পুরোটাই অনুষ্ঠিত হবে ইভিএমে। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শহরের জেলা স্কুল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম সহ নির্বাচনী সব সামগ্রী। ভোটের পরিবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের কাছে আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। সমগ্র জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আপনারা যারা প্রার্থী আছেন। একইভাবে ভোটারদের প্রতি আমার প্রত্যাশা এবং আশা হচ্ছে যে ওনারা যাকে ভোট দিতে চান নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে আপনারা আসুন, এসে আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিন। আর তাছাড়া আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন না যে এখানে ভয় ভীতি পাওয়ার কোনো বিষয় আছে। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্র পাহারায় থাকছে পুলিশের 3,000 সদস্য। গুরুত্বপূর্ণ সব জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই বলছে জেলা পুলিশ সুপার। অনিয়ম ঠেকাতে প্রথমে বাঁশি, প্রয়োজনে বন্দুক, এই নির্দেশনাও দিয়ে রেখেছেন। সকলে মিলে আমরা পর্যাপ্ত একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। 105টি নিরাপত্তা আমাদের যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম কাজ করবে। একই সাথে আমাদের পুরা সিটি কর্পোরেশন এলাকায় আমরা 75টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি। তা আমরা সকলে মিলে চেষ্টা করছি যেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠ এবং ভালো থাকে। 105টি কেন্দ্রের মধ্যে 89টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটা ভোটকে কেন্দ্র করে অনেকগুলো পক্ষ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, যেমন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল এবং গণমাধ্যম। আগামীকাল কুমিল্লা সিটি ভোট, এই সব পক্ষগুলোকে দাঁড়াতে হবে জবাবদিহিতার কাঠগড়ায়। আর মানুষ প্রস্তুত হয়ে আছে কুমিল্লা সিটি ভোটকে সুষ্ঠু করবার জন্য। নতুন ইসির প্রথম ভোট, তাদের অনেক দায়িত্ব, তাদের অনেক কিছু হাত পাকাতে হবে এই ভোট দিয়ে। জনগণ কিন্তু অপেক্ষা করছে, কাল ভোট দিবেন? কালকে ভোট দিব, আমি কি বসে থাকবো? ভোট দিব না, আমার মনে ধরো 8টা 10টা ভোট আছে, আমি কেন্দ্র যাবো, ভোট দিব। দেখলেন তো, মানুষ ভোট দেওয়ার অপেক্ষা করছে। আগামীকাল কুমিল্লার ভোট, মানুষ ইভিএমে তাদের সেই জনরায় দেবে তাদের একজন নির্বাচিত নগরের অভিভাবক বেছে নেবার জন্য। কুমিল্লা থেকে সময় ইসলাম, চ্যানেল আই। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের উয়েফা নেশনস কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা গড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্সকে 100